আগামীকাল ব্রিগেডের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঘটনায় আহত এক মহিলা সহ মোট পাঁচজন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ভাঙড় থানা এলাকার সায়হাটিতে। শওকত মোল্লা ও কাইজার অনুগামীদের মধ্যে বিবাদ, আহত হয় দুপক্ষের মোট পাঁচজন। কাইজার অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আহতদের উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়। কেন মারলো কেন আপনাদের? আসছিলাম মন্টু পেটো মেরেছে, মন্টু রানের নেতৃত্বে ভিলেজ পুলিশ রানা চাকরি করে থানায়, ওর নেতৃত্বে ওখানে পেটো মারার সঙ্গে সঙ্গে আমরা রাস্তার সঙ্গে সঙ্গে আসি, রাস্তায় দেখছি ওখানে ধোঁয়া উঠছে, আমরা সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে মন্টু ওখান থেকে ছুটে আসলো, এসে আমাকে মাথায় মারলো, হাতে হাতা মুটা ভেঙে দিল। আমার বৌমাকে মানে ছোটো ভাই বয়ে তাকে মা ফেলে দিয়ে মাথায় মাসির বাড়ি মারলো। কী করে মন্টু, কী করে মন্টু প্রমোটিং করে? কী হয়েছিল কি ব্যাপারটা হয়েছে, আমরা আগে কাজের সাথে দলটা করতাম, তো রানগুলোটা ছেলে পুলিশে চাকরি করে, তার বউকে পঞ্চায়েত মেম্বার করে দিয়েছে। করে দেওয়ার পরে সে অল ইন অল সে যেটা বলছে সেটা, কারো কোনো আলোচনা না, কোনো যোগ মানে পরামর্শ না, কিছু না, গ্রাম থেকে তোলা তুলছে। প্লাস আরও অনেক মানে অবৈধ কাজকর্ম, মানে লোকের জমি পাট্টা করে নিজের নামে করে নিচ্ছে, নিজের ভাই ভাবি। আজকে কী হচ্ছে? আজকের মূলত এইবার এই ঘটনার পরে আরও অনেক ঘটনা হয়েছে। ঘটনার পরে আমরা সকাল মূলত মানে জীবনটা করতে লাগলাম।